ছিলাম, না থাকলে আমি এত বছরে আমরা তো কেউ বুঝতে পারি না, এটা আপনি বুঝতেও দেন না। আমি বুঝতে দেইনি একটাই কারণে, আমি আজকে রাস্তায় নেমে গেছি, আমি রাস্তার মানুষ হয়েছি। সে আমাকে পাবলিক প্লেসে বলছে যে সে একটা রাস্তার মেয়ে, তাকে রাস্তাই মানায়, সে আমাকে এটা বলছে। সো আমি কিন্তু রাস্তার মানুষ না। আমি তাকে ছেড়ে আসার একটাই কারণ, আমি দাম্পত্য জীবনে তার সাথে সুখী ছিলাম না। আমার কথা একটাই ছিল, জীবনে কখনো দেখা হলে আমরা যেন সালাম দিয়ে কথা বলতে পারি অ্যাটলিস্ট। সো এই জন্য আমি চুপ করেছিলাম এতদিন। কিন্তু দেখতে পাচ্ছি যে আমার এই চুপ করে থাকাটাকে সে দুর্বলতা ভেবে নিচ্ছে, আর একটার পর একটা আমার ক্ষতি করেই যাচ্ছে। আমি না কাজ করতে পারছি, না কোনো কিছু করতে পারছি রাস্তাতে। আমি বাসা থেকে বেরোতে গেলে আমার দরকার ভাবতে হয় এই বুঝি আমার যে কোনো সময় আমার একটা ক্ষতি হতে পারে, কারণ ও সব সময় কাছ থেকে যে আলমের থ্রেট দিচ্ছে, জীবন সংখ্যা আছে নাকি? ও তো আমাকে পার্সোনালি থ্রেট দিচ্ছে, বাট আমার সাথে যারা কাজ করছে তারাও তো সংকটের মধ্যে আছে। এই যে সাইদ স্যার, যেহেতু কাজের বিষয় আসলে একটু আরজুকে আরজুর কাছে যেতে চাই। আরজু, আপনি বলছিলেন যে তাকে নিয়ে একটা মিউজিক ভিডিও বানাবেন, যেহেতু এরকম জীবন সংখ্যা বা এরকম থ্রেট দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কি আপনি এরিক্স নিয়ে নুসরাতকে নিয়ে মিউজিক ভিডিও বানাবেন কিনা? না, আমি তো আসলে এটা রিক্স মনে করি না, কারণ সে একটা মডেল, আমি তার সাথে কাজ করতেই পারি, এতে রিক্সের কিছু না। এতে যদি আলম বাধা দেয় সে সে ওইটার আমি স্টেপ নেব আমি। আচ্ছা আচ্ছা, ও তো আলমের বউ না কার বউ ওইটা আমি দেখব না। সে একটা মডেল, আমি একটা মডেল, আমি তার সাথে কাজ করতেই পারি। আচ্ছা, আরজুর কথাটা আমি বলি, আমরা যখন ফিল্মে কাজ করি একে অপরে, যখন আমরা আর্টিস্ট, সবাই আমরা আর্টিস্ট, আর ডেফিনেটলি কার হাজবেন্ড কার বউ এগুলো দেখার আমাদের কাছে সময় থাকে না। কারণ একটা হিরোর দুই তিনটা বউ আছে, কিংবা একটা বউ থাকতে পারে, সে একজন হিরো, যতদিন বেঁচে আছে সে একজন হিরো। আর আমি একজন আর্টিস্ট, অবশ্যই আমি দুইটা ছেলের সাথে, দুইটা হিরোর সাথে কাজ করব, তাদের বউ আছে না বাচ্চা আছে এগুলো তো আমার দেখার দরকার না, তারা তো আমার পার্সোনাল লাইফে, তারা আমার হাজবেন্ডও না বয়ফ্রেন্ডও না। আলমের হয়তো বা এগুলো সমস্যা হয়, বাট আমাদের তো কিছু বলার নাই। আমার আপনি তো দাসত্বের কথাটা আনলেন, তাহলে কি আমরা বলতে পারি যে হিরো আলম আপনাকে ব্যবহার করে ছুড়ে ফেলে দিয়েছে? ডেফিনেটলি করছে। সে যদি ব্যবহারই না করতো তাহলে সে সোশ্যাল মিডিয়াতে কী করে, তার সাথে তো আমি ঘর করেছি, সোশ্যাল মিডিয়াতে কী করে এসে বললো যে আমাকে রাস্তা থেকে তুলে আনছে, আমার আগে চেহারা দেখতে বলছে, কারণ আমাকে দেখে কি মনে হয় আমি মেয়ে না? আমরা জানি যে হিরো আলমের পপুলারিটি ছিল, কিন্তু আপনার সেটা ছিল না, সেক্ষেত্রে আপনার কিভাবে ব্যবহার করবেন? আপনারা হয়তো বা বুঝতে পারেননি, ব্যবহার দুই ধরনের, তিন ধরনের থাকে। একটা হচ্ছে যে ব্যবহার হচ্ছে একটা, প্রথম যে কথাটা আমি বলতে চাচ্ছি, আমি যখন ওনার সাথে আমার পরিচয়টা হয় তখন উনি ভাইরাল হয়, ভাইরালও ঢাকা সিটিতে আসে, আর তখনই ওনার সাথে আমার পরিচয়টা হয়, কারণ চিনে, মোটামুটি অনেক মানুষই চিনে, সেলফি নেয় রাস্তায় আমি দেখছি। তো প্রথমে হচ্ছে আমি যখন ওনার সাথে কাজ করি, কাজ করার পর, সুতরাং আমি কিন্তু ওনাকে চিনতাম না ব্যক্তিগতভাবে, কখনোই আমি দেখিনি। তো তারপরে থেকে ওনার ব্যবহার আচরণ আমার কাছে ভালো লাগে, ওনার সাথে আমি কাজ করি, ওই সূত্রেই কাজ করা। কাজ করার পর একটা প্রকার ছয় মাস তিন মাস এরকম যাওয়ার পর সে আমাকে অফার করে রিলেশনে যাওয়ার জন্য, বলে যে বাহিরে কাজ করতে পারবো না, তুমি আমার সাথে কাজ করবা, আমি তোমার যা সমস্যা আছে দেখবো। তা আমি বলছিলাম, দেখেন আমি তো আর্থিক দিক থেকে একটু প্রবলেমে আছি, আমার ফ্যামিলি চালাতে হয়, তো আপনার সাথে কাজ করলে তো আমি আর বাহিরে কাজ করতে পারবো না। তো বলতো যে তোমার মান্থলি কত টাকা লাগবে, আমার কিন্তু আহামরি কোনো টাকা লাগতো না, 12,000 টাকা লাগতো তখনকার কথা আমি বলতেছি, 12,000 টাকা হলে হয়ে যেত আমার। তো বলতো আচ্ছা ঠিক আছে, তো কাজ করতাম এই 12,000 টাকায়। আমি যে ওর সাথে এত কাজ করছি, আমি তো আর্টিস্ট হিসেবে এই কাজ করছি, তো 12,000 টাকা আমি দেখছি যে 12,000 টাকা দিতে ওর অনেক কষ্ট হতো, আর ও মগবাজারে মেবি এখানে কোন হোটেলে থাকতো। তো তখন আমার ভাইকে আমি বললাম যে উনি যেহেতু আমাকে একটু সাপোর্ট করছে, ওনাকে যদি একটু থাকার জায়গা দেওয়া যায়। তো ভাইয়া বললো ঠিক আছে তাহলে নিয়ে আসো, আমার বাসায় ওনাকে থাকা লেগে দেয়। আমার বাসায় একটা রুমে উনি থাকতো, একটা রুমে আমার, মানে একজন হাজব্যান্ড ওয়াইফের মতোই ছিলাম। তো ঢাকায় যখন আসতো আমার সাথে কথা বলতো, তারপর এক প্রকার এরকম যেতে যেতে একটা সময় দেখলাম যে সেই সব সময়ের জন্য দেখি যে আমি আছি, তারপরেও মানে বাহিরে তার অন্য মানুষের প্রতি আর কি একটা সম্পর্ক এরকম কিছু একটা। দেখার পর আমি তাকে বলি যে এটা আসলে তো ঠিক না, আপনি এসব করছেন, তা আপনি যেহেতু কাজ করছেন আমার তো কাজ করতে হবে, আপনি তো এই টাকাটাও আমাকে দিচ্ছেন না, তাহলে আপনার সাথে আমি কেন মানে থাকবো, আমি বাইরে কাজ করব। আর সবসময় আগের থেকেই সে আমার গায়ে হাত তুলতো, কথাই করতাম, এটা আমার ভাইয়ারা সবাই জানে কম বেশি। তো এক প্রকার তো আমার দুই ভাই ওকে মারতেও চেয়েছিল যে ওর সাথে তোমার আর থাকা দরকার নাই, দরকার নেই। ও তো মানে একটা ভিডিও ফুটেজ আছে, ও আমাকে বলছিল যে ও আমাকে বিয়ে করবে, আমি সেই সময় বলছি আমি ওকে বিয়ে করবো না। তো সেই সময় সে ভিডিও ফুটেজে বলে যে নুসরাত নামের মেয়েটিকে আমি দীর্ঘ অনেক বছর ধরে চালাচ্ছি, ওই মেয়েটি
আজকে ওই মেয়েটা অন্য জায়গায় কাজ করতে চায়, বিয়ে করতে চায়, আজকে যদি আমি মারা যাই তো ওই মেয়েটাই দায়ী আমার মৃত্যুর জন্য। আসলে সে কিন্তু হসপিটালের বেডেও একটা অ্যাক্টিং করছে, সে কিন্তু কোনো মানে অসুস্থ ছিল না, সে একজন সুস্থ মানুষ। আমার ভাইকে পাঠাইছিলাম, আমার ভাই যে দেখছে বলছে যে উনি এমনি ভর্তি হয়েছেন হসপিটাল, যে নার্স ছিল এমনি ভর্তি হয়ে একটা লাইফ করলো দেখলাম জাস্ট এতটুকু। তো আমাকে তখনও সে ব্ল্যাকমেল করছে বিয়েটা করার জন্য, আর তখন আমার ফ্যামিলির লোকজন ভয় পায় যে বিয়ে না করলে তুমি আমার বাসা থেকে চলে যাও, আমি যেহেতু থাকি আমার পরিবার ছাড়া ওখানে খালাতো ভাই বোনদের সাথে। তো তখনই আমি বিয়েটা তাকে করি যে আমি যদি জেলে যাই, এই যে আজকে যেগুলো হচ্ছে এগুলাই এই ঘটনায়, তো আমি এটা শিকারও হ্যাঁ পছন্দ করতাম, এটা মিথ্যা বলবো না, মানুষটা খুব ভালো মানুষ এই জন্য তার সাথে ছিলাম, কিন্তু যখন দেখলাম যে না সে স্বার্থ ছাড়া কিছুই করে না আমি সরে যেতে চেয়েছি। বিয়ের আগে কি তাহলে আপনারা ডিভিল বিয়ের আগে কি আপনারা অনৈতিক বা যেটা বলে আর কি বিয়ের আগে একসাথে ছিলেন, লিভ ইন রিলেশনে ছিলেন কিনা? হুম, সব ধরনের সম্পর্ক ছিল। আচ্ছা একটা কথা বললাম যে হিরালম আপনাকে থ্রেট দেয়, কিভাবে থ্রেট দেয় কি বলে একটু বিষয়টা ক্লিয়ার করবেন? থ্রেট দেয় আমি কখনো কোনো ছেলের সাথে বিয়ে করতে পারবো না, মানে আমি কারোর সাথে কাজ করতে পারবো না, যারাই আমাকে নিয়ে কাজ করবে ওর কাছ থেকে যাওয়ার পর তাদেরকে হয়তো মেরে ফেলবে নয়তো তাদের ক্ষতি করার চেষ্টা করবে, এগুলো আমাকে ফোনের মাধ্যমে বলা হয়, সব সময় বলা হয়। আচ্ছা একটু সাহেব শেষ, আমরা আপনার ক্ষেত্রে কি করেছে? আমার ক্ষেত্রে যেটা করেছে, আমাকে একজন জানতে পারে যে আমি ওর সাথে কাজ করব, তো তখন আমার একটা ফোন আসে, আন্দোলন নাম্বার থেকে ফোন আসে, আসার পরে আমি ধরি, বলে আমি হিরালো বলছি, হ্যাঁ ভাই বলেন, আমি সুন্দর মতো আপনাকে বলতাম, হ্যাঁ বলেন, কয় তুমি কি মিশনের কাজ করতেছো? আমাকে হ্যাঁ সে আমাকে নিচ্ছে, আমি কাজ করতেছি। আচ্ছা বল, হ্যাঁ আমি কাজ করতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো ভাই, কাজ করো না। আমি কেন ভাই কাজ করবো না, কয় আমি বলছি তুমি করবো না। আমি না ভাই এটা হয় না, আমি যে তাকে কথা দিচ্ছি সে তার থেকে পেমেন্ট নিচ্ছি, আমি কেন করবো না, পেমেন্ট নিয়ে কাজ করি সে কেন, যদি অন্য কেউ বলেন তাও কাজ করবো। হ্যাঁ আপনার বউ বর্তমানে সে আমি জানি ডিভোর্স দিয়ে দিছে, তা দেওয়ার পরে আপনি তো আমাকে এটা বলতে পারেন না, যেহেতু আপনার বউ না, সে আমাকে বললো যে ঠিক আছে হ্যাঁ তুমি কাজ করো তোমার সমস্যা হবে, এই বিভিন্ন ধরনের ট্রেড দিয়েছে আমার আমাকে রেকর্ড আছে, আচ্ছা রেকর্ড শোনাতে পারবো সমস্যা নেই। লাস্টে না পড়তে সে আমার বাবা মা তুলে গালাগালি করছে, তার সাথে তোমাকে ফোন দিলাম যে আপনার এক্স হাজবেন্ড আমাকে রিভিউ করতেছে, তো আমাকে আপনি কনফিউজ করবেন, আমি কেন করবো না, আমি আর্টিস্ট, আপনি আর্টিস্ট মডেল নায়িকা, আপনাদের কাজ করলে আমারও বেনিফিট আছে, যেহেতু আপনার দ্বারা আমার যদি কেউ কাজ দেয় ভালো হবে, আলো আলমকে ভয়বে না, কেন ভয় পাবো, সেও কাজ করে বিভিন্ন মেয়ের সাথে, তাতে সমস্যা না, আমি করলে সমস্যা, সেই জন্য আমি রাগের মাথায় চিন্তা করলাম না আমি কাজ করবো মডেল, আমি কাছে কাজ করছি। তারপরে আমাকে বিভিন্ন নাম্বার থেকে ফোন আসে, বলে তুমি কাজ করছো তুমি এখানে দেখা করো, তুমি কেন দেখা করো, সেট অনেকভাবে সেট দেওয়া হয়েছে আমাকে, বিভিন্নভাবে সেট দেওয়া হয়েছে। ঠিক আছে।